হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি পাঁশো মাছের ঝোল করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি লবণ হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব? ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনও দিয়ে আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি তো মটরশুঁটি দিয়ে পাঁচশো মাছ ঝোল করলে অনেক ভালো লাগে তো শীতকালে এই রেসিপিটা আমার কাছে অনেক প্রিয় তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মটরশুঁটিগুলো দিয়ে মশলার সাথে কষানোর জন্য আমি সামান্য একটু জলও অ্যাড করেছিলাম তো তেল ছেড়ে এসে এবার আমি ঝোল দিয়ে দেব তো দেখতে পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটে উঠতে আমি ভেজে রাখা পার্শ্ব মাছগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি তো বেশ কিছুক্ষণ ফুটানোর পরে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিয়েছি তো মাছের ঝোলটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে